আসন্ন বিধানসভা নির্বাচনে যে দল রাজ্যের ক্ষমতায় আসবে শিলিগুড়ি বিধানসভা আসনে নির্দল প্রার্থী হয়ে লড়াই করে জয়লাভ করবে সেই দলকেই সমর্থন করবেন সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোঅর্ডিনেটর তথা এসজেডি এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি বিধানসভা আসনের এবারের নির্দল প্রার্থী নান্টু পাল। সাংবাদিক সম্মেলনে নান্টু বাবু বলেন, নিশ্চয় অ্যাডভাইস আমার ওনার দেওয়ার আছে, ওনার কাছ থেকে যদি অ্যাডভাইস দরকার হয় আমরা নেব, কিন্তু উনি এখন খেলাধুলোর মাঠে বা পরিভাষাতে উনি পারছেন না খেলতেও। তিনখানা শট মেরেছেন, তিনটে গোলের বাইরে গেছে, আপনারা যদি দেখে থাকেন মাঠে গেছেন। মাঠটা আবার আমি তৈরি করছি, আমি মাঠে যাব নমিনেশন পেপার জমা দেওয়ার পরের দিনই। আজকেও মাঠে গেছিলাম কিন্তু আপনাদের ডাকিনি, মাঠ তৈরি হচ্ছে। সেটা উনি কোনোদিনও মাঠে কোনোদিন টাকা দেয়নি, আমি আপনাকে বলছি। এসজেডিএ উনি পৌরসভাতে কোনোদিনও স্টেডিয়াম কমিটির এই মাঠটাই দুরবস্থা, পৌরসভা টাকা দেয়নি। কিন্তু আমি এসজেডিএ বসার পরেই প্রায় 5 লক্ষ টাকা মাঠে গর্ত আছে। আপনারা যারা খেলা পরিবেশন করেন দেখেছেন যে খেলার উপযোগী অনেক মাঠগুলো নষ্ট হয়ে গেছে, সেটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, সেটা এসজেডিএর মাধ্যমেই হচ্ছে। উনি সেই মাঠ পরিদর্শনে গেছিলেন, ভালো কথা। এরকম অনেক ছোটো ছোটো তথ্য আছে, আমি একদিনে বলছি না, আমি যা বলবো তথ্য সহকারে বলবো। মানুষের কাছে কোনো বিজ্ঞান প্রযুক্তির যুগে কোনো মিথ্যা প্রযুক্তি আপনাদের কাছে আনবো না, সত্যি কথা আমি। শঙ্কর ঘোষ কতটা ঘাটটা? শঙ্কর ঘোষ একটা প্রথম কাউন্সিলর হয়েছে, তাও একটা জায়গা থেকে, যেই দলকে উনি বিলংস করছেন সেই দলটাকে উনি কতটা মানেন, তার হাতের মধ্যে একটা সিল আছে, সেটা দেখলে প্রমাণ পাওয়া যাবে। ইশতেহারে আমি যা বলেছি আপনাদের সামনে কিছু কিছু কথা বলেছিলাম, অনেকগুলো কথা অশোকবাবু লিখে ফেলেছেন। আমার কাছে অশোকবাবুর কত কয়েক বছর ইশতেহার আছে, হ্যাঁ, উনি ভাবেননি যে আমি যেগুলো বলেছি সেগুলো লিখেছেন। আমি 12 থেকে 13টা পয়েন্ট আমার থাকবে, যা শিলিগুড়ি মানুষের নিড বেস ডেভেলপমেন্ট, সেখানে অশোকবাবু করতে পারতেন তিনি করেননি। আজকে তিনি বারবার 3 বছর ইশতেহার আমি লিখে দিই। আমি রাজনীতি করি, রাজনীতির ছাত্র, আইনেরও ছাত্র। আমি দেখবেন অশোকবাবুর ইশতেহারগুলো যেগুলো আছে একটা কাজও প্রায় পূরণ করেনি। আর এবার আমি বিভিন্ন জায়গায় যেগুলো বলেছি আমি তো বলছি আমারটাই অনেকটা নিয়েই উনি একটা ইশতেহার করেছেন, তা মানুষ খাবে না সেটা কেন, উনি তো করেনি, উনি তো মন্ত্রী হয়ে করেননি, আর এমএলএ হয়ে কী করবেন? উনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি মন্ত্রী হয়ে কাজটা করবো? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, আমি যেই দলে জেতার পরে যেই দল আমার এই সাপোর্ট করবে তাকে আমি সাপোর্ট করব। যেই দল রুলিং থাকবে, যেই দল এই প্রস্তাবগুলো মানবে তাকে আমার সাপোর্ট করব। আর না হলে নির্দল হিসেবে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বিরোধিতা করব, শিলিগুড়ি উন্নয়নের জন্য আন্দোলন করব, দাবি করব, সেটা বিধানসভায় হোক রাস্তায় দাঁড়িয়ে হোক। আমি অশোকবাবুকে গত 5 বছর ছেড়ে দিচ্ছি, যখন ওনার সরকার ছিল তখন উনি মন্ত্রীও ছিলেন এবং এই নগরায়ণের মন্ত্রী ছিলেন। কেন তিনি জানতেন যে এই শিলিগুড়ি উত্তর পূর্বাঞ্চলে প্রবেশদ্বার, শিলিগুড়িতে বিজনেস নগরী, শিলিগুড়িতে 4-5টা মাল্টিপারপাস পার্কিং করতেই হবে, আমি চাই আর না চাই। শিলিগুড়িতে অপরিকল্পিত শহর, কেন শিলিগুড়িতে আরও বেশি পার্কিংয়ের ব্যবস্থা করা হলো না? শিলিগুড়ি ব্যবসায়ী নগরীদের জন্য কেন আরও বেশি পার্কিংয়ের ব্যবস্থা অশোকবাবুর ভাবলেন না? উনি তো মন্ত্রী ছিলেন, জায়গাও ছিল, কিন্তু তিনি সেই জায়গার সদ্ব্যবহার করেননি। তাই এখনকার কথাই বলছি না, যিনি যখন মন্ত্রী ছিলেন তখন তার দূরদৃষ্টির অভাব ছিল, মানুষের একটা দূরদৃষ্টি থাকে। আমি আজকে ছোট্ট সূত্রের উদাহরণ দিলাম যে আজকে মাস্টারদার জন্মদিনে 30 ফুটের উপরে তো মালা আজ পর্যন্ত পড়াতে পারেনি, বাঁশ দিয়ে উঁচু করে মালা পড়াতে হতো, নাহলে নিচে ফেলে দিয়ে চলে যেত। আজকে আমি খুব আনন্দিত যে এসজেডিএর মাধ্যমে আমি কিন্তু মাস্টারদার গলায় আজকে মালা পড়াতে পেরেছি, আর তাই জন্মদিনে আপনাদের সামনে শহীদ মাস্টারদার, সংগ্রামী মাস্টারদারকে আমি শ্রদ্ধা করি, নেতাজি সুভাষচন্দ্রকে আমি শ্রদ্ধা করি, সেই কথাগুলো বলেছি। মানুষ যারা অন্য দল করতেন তারাও আমাকে বলেছেন আপনাদের পাশে আছে।